রাজ্যে এলেন নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রুসেনা রেড্ডি নাল্লু হল গার্ড অফ অনার চতুর্থীর দিন ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে তেলেঙ্গানার প্রবীণ নেতা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে নির্বাচিত করেছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন রাজ্যপাল হিসেবে বুধবার রাজ্যে এলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলা বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তারপর ত্রিপুরার রাজভবনে ওনাকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারের তরফে দেওয়া হয় গার্ড অফ ওনার মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও নতুন রাজ্যপালকে স্বাগত জানাতে রাজভবনে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং জনজাতি কল্যাণ ও হ্যান্ডলুম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিকাশ ত্রিপুরমা আগামীকাল বৃহস্পতিবার ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন ইন্দ্রসেনা রেড্ডি নালু রিপোর্ট আর নিউজ